들어온 बेतार मैगजीन विजय माने शिशुर हासि खुशीते भरा मुख विजय माने ताड़िए शत्रु स्वाधीन हवार सुख स्वाधीनता एकटी शब्द एकटी उच्चारण अनेक दाम दिए किनते हय स्वाधीनता काले काले जुगे जुगे देशे देशे मानुष जीवनेर उपरे जीवन दिए रक्तेर सागरे स्नान करे तारपर अमूल्य मूल्ये किने नियेछे स्वाधीनता स्वाधीनतातेई जेनो मानुषेर सकल सुख सकल दुःख स्वाधीनता जेनो एक अलौकिक वृक्षलता स्वाधीनताई बांगालीर घरबाड़ी मिछिल संग्राम तबु स्वाधीनता आछे जेनो स्वाधीनतातेई से जेनो एक कोमल पाथर बांग्लादेशेर विजयेर 50 बछर एबं बांग्लादेशेर महान स्थपति जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर जन्मशत बर्ष उद्यापन करछि आमरा एमन समय सबाइके महान विजयेर मासेर रक्तिम अभिवादन जानिये शुरू करछि आजकेर उत्तरण মানুষের সাজ পোশাকের সাথে রুচির একটা গভীর সম্পর্ক রয়েছে আপনি কেমন পোশাক পরবেন আপনার চুল বড় রাখবেন না ছোট রাখবেন তা একান্তই আপনার নিজস্ব রুচির উপর নির্ভর করে তবে পৃথিবীর নানা দেশে কোন কোন ক্ষেত্রে সাজ পোশাকের উপরও নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয় জেনে অবাক হবেন গ্রিসের ডেলফি শহরে হাই হিল জুতা পরার সম্পূর্ণ নিষেধ হাল আমলে ছেঁড়া ফাটা জিন্স যতই ফ্যাশনেবল হোক না কেন সুদানে কিন্তু ছেঁড়া ফাটা জিন্স পরা একেবারেই মানা আরও অদ্ভুত নিয়ম চালু আছে উত্তর কোরিয়ায় সেখানে বিয়ে না করা পর্যন্ত চুল বড় রাখা যায় না শ্রোতবন্ধুরা চলতি উত্তরণে বিশ্ববিচিত্র পর্বে শুনুন আরও কয়েকটি চমকপ্রদ ও বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রার সংবাদগুলো সংগ্রহ করে সংকলন করেছেন উম্মে কুলসুম বিশ্ববিচিত্রার প্রথমে জানাবো লাখো কাঁকড়ার অনন্য প্রাকৃতিক অভিবাসনের কথা শীত মৌসুমের বৃষ্টির দেখা মেলার পরপরই সেখানকার মাঠ ঘাট পথ প্রান্তর বন জঙ্গল ভরে ওঠে লাল কাঁকড়ায় জঙ্গল থেকে কাঁকড়ার দল ছুটতে শুরু করে ভারত মহাসাগরের দিকে বছরের এ সময়ে কাঁকড়ার মিলনের মৌসুম ভারত মহাসাগরের জল ঘেঁষে ডিম পাড়ে কাঁকড়াগুলো মূলত এ কারণে জঙ্গল ছেড়ে দলে দলে লাল কাঁকড়া জলের দিকে ছুটে যায় এক একটি দলের নেতৃত্বে থাকে সবচেয়ে বড় পুরুষ কাঁকড়া সেটিকে অনুসরণ করে অন্য কাঁকড়ারা ছুটতে থাকে কাঁকড়ার এই চলার পথে পড়ে শহর লাল কাঁকড়ার দল শহর অতিক্রমের সময় সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় কাঁকড়াগুলো নির্বিঘ্নে চলাচলের জন্য অনেক জায়গায় ওভারব্রিজ ও আন্ডারপাস বানিয়ে দিয়েছে শহর কর্তৃপক্ষ অস্ট্রেলিয়া সরকারের হিসেবে ক্রিসমাস দ্বীপে প্রায় 5 কোটি লাল কাঁকড়ার বাস বিশ্ববিচিত্রায় এবার জানাব প্রকৃতির রহস্যময় সন্তানের কথা কিংবদন্তীর নায়ক টারজানের গরিলা মায়ের কোলে লালিত হওয়ার ঘটনাটি গল্প মনে হলেও বুনো প্রাণীরা মানব সন্তানকে মায়ের আদরে দুধ খাইয়েছে লালন পালন করেছে বাস্তবে এরকম ঘটনা বিরল নয় 1973 সালে শ্রীলঙ্কার জঙ্গলে 10 বছরের একটি ছেলের খোঁজ পাওয়া যায় একটি বানর পরিবারের সঙ্গে সে সোজা হয়ে দাঁড়াতে পারত না বটে কিন্তু তার 4 হাত পায়ে খুব দ্রুত ছুটতে পারত আর চমৎকার গাছ বাইতে পারত বানুররা তাকে খুব যত্ন করে খাবার খাওয়াত যেভাবে বোনেরা ছোট ভাইকে খাওয়ায় এবারে ভিন্ন প্রসঙ্গ প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের জ্যেষ্ঠ সন্তান অ্যালিস রুজভেল্ট লংওর্থ মারা যান 96 বছর বয়সে জীবদ্দশায় তিনি 18 জন মার্কিন প্রেসিডেন্ট দেখে গেছেন চেস্টার আর্থার সাথে থেকে জিমি কার্টার পর্যন্ত
সুপ্রিয় শ্রোতা, বিশ্ববিচিত্রার আজকের পরিবেশনা এ পর্যন্তই। মেয়েদের বিয়ের বয়সসীমা 18 বছর থেকে বাড়িয়ে 21 বছর করার প্রস্তাব পাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। 15ই ডিসেম্বর এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে নারী পুরুষ উভয়ের বিয়ের বয়স সমান করতে চলেছে দেশটির সরকার। প্রথম গর্ভধারণের সময় একজন নারীর বয়স কমপক্ষে 21 বছর হতে হবে বলে দেশটির টাস্ক ফোর্স থেকে জানানো হয়। বিয়ের বয়সের নিম্নসীমা পরিবার, সমাজ ও শিশুদের ওপর ইতিবাচক আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শ্রোতা বন্ধুরা, চলতি উত্তরণে এবারে শুনবেন পর্যালোচনা সহ বিশ্বব্যাপী ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলীর উল্লেখযোগ্য কয়েকটি। সংকলন ও পর্যালোচনা করেছেন অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদ, পড়ে শোনাচ্ছেন স্নিগ্ধা সোহানা হক। চলতি বিশ্বের প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল নামে পরিচিত প্রায় 16.1 কিলোমিটার সাগরপথ সাঁতরিয়ে পাড়ি দিয়েছেন 54 সাঁতারু। সরোজ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা আয়োজনে বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিয়েছিলেন 79 জন। গতকাল সোমবার 10:40 শাহপরীর দ্বীপ সৈকত থেকে সাঁতার শুরু হয়। 3 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল। 4 ঘন্টা 10 মিনিট সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন মাগুরার সুজা মোল্লা। 4 ঘন্টা 13 মিনিট সময় নিয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবু নাইম। সরোজ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হয়। এটি আমাদের 16তম আসর। শুরু থেকে প্রতিটি আসরে আমি অংশ নিয়েছি এবং সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছি। এবারও আমি সহ আরও 79 জন প্রতিযোগী বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে 54 জন সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। লিপটন সরকার এ পর্যন্ত 16 বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। গত 2012 সালে নেদারল্যান্ডের সাঁতারু ইংলিশ চ্যানেল বিজয়ী ভ্যান গুল মিল্কো এই চ্যানেল পাড়ি দেন। সে বছর থেকে বাংলা চ্যানেল সাঁতারের নাম ইন্টারন্যাশনাল ওপেন ওয়াটার লং ডিস্টেন্স সুইমিং তালিকাভুক্ত হয়। প্রসঙ্গত, পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষা পেতে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্ব আরোপ করতে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্পোর্টস অ্যাডভেঞ্চারকে উৎসাহিত করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশাপাশি এই চ্যানেলকে আন্তর্জাতিকভাবে পরিচয় করার লক্ষ্যে গত 16 বছর ধরে এই আয়োজন করা হচ্ছে। এবারে বিশ্ব প্রসঙ্গ। পর্যটক হিসেবে বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর শখ অনেকেরই, এর জন্য খরচের খাতাটাও খোলা রাখতে হয়। তবে ভ্রমণের জন্য 600 কোটি টাকা খরচের ইতিহাস হয়তো খুব একটা নেই। জাপানের বিলিয়নিয়ার ইয়োসাকু মায়াজাভা কিন্তু সেটাই করেছেন। তবে তার ভ্রমণের জায়গা পৃথিবীর কোনো দর্শনীয় স্থান নয়, তিনি ঘুরে বেড়িয়েছেন মহাকাশ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 12 দিন কাটানোর পর সোমবার পৃথিবীতে ফিরে এসেছেন তিনি। আর এই ভ্রমণের জন্য তিনি খরচ করেছেন আনুমানিক 613 কোটি টাকা। নিজের ব্যক্তিগত সহকারী ও ফিল্ম প্রডিউসার ইয়োজো হিরানো এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিনকে নিয়ে কাজাখস্তান থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফর শেষে আবার কাজাখস্তানেই অবতরণ করেন। এই সফরে কী কী করছেন সেই বিষয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছেন তিনি। এইসব পোস্টে তিনি কীভাবে মহাকাশের ভরশূন্য অবস্থায় চা বানাতে হয় তা দেখাচ্ছিলেন। সব মিলিয়ে এই ভ্রমণটি তিনি বেশ উপভোগ করেছেন বলা যায়। স্পেস স্টেশন থেকে এক লাইভ ইন্টারভিউতে ইয়োসাকু মায়াজাভা বলেন, এমন চমৎকার অভিজ্ঞতা পাওয়া যে কতটা মূল্যবান তা আপনি শুধু মহাকাশে আসলেই বুঝতে পারবেন। প্রথমবারের ভ্রমণ শেষে 2023 সালে আবারও মহাকাশে যাওয়ার পরিকল্পনা তার। এবার লক্ষ্য চাঁদে যাওয়া। নিজের সঙ্গে আরও 8 জনকে নিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন এই ব্যবসায়ী। সুপ্রিয় শ্রোতা, শুনলেন চলতি বিশ্ব। শ্রোতাবন্ধু, এবারে ক্লাসিক সিনেমা পর্বে আর্থ ছবিটি সম্পর্কে বলছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।
এখন আমি যে চলচ্চিত্র নিয়ে আলাপ করব সেটি রুশ চলচ্চিত্রকার আলেকজান্ডার দপচেঙ্কোর আর্থ নামে ছবিটি। রুশ বিপ্লবের পরে যে কয়জন খুব বিখ্যাত চলচ্চিত্রকার পৃথিবীতে এসেছিলেন, আইজেনস্টাইন, পুদোভকিন, এরা খুব বিখ্যাত হলো, দপচেঙ্কোর নামটিও হয়তো এদের সঙ্গে সঙ্গে এসে যাবে। দপচেঙ্কো শুধু চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, উনি লেখক ও কবিও ছিলেন। এটা খুব কাব্যিক মন ছিল ওনার, এবং ওনার এই আর্ট ছবিতে আমরা তার প্রতিফলন দেখতে পাই। ছবিটির বিষয়বস্তু হচ্ছে যে বিপ্লবের পরে ভাসিলি নামে এক যুবককে রুশ, ওই তখন ওদের সমবায় সমিতি গঠন হচ্ছে গ্রামে, ধনী কৃষকদের জমি নিয়ে দরিদ্র কৃষকদের দেওয়া, তো সমবায় সমিতি গড়ার কাজে তাকে গ্রামে পাঠানো হয়েছে। তো ওখানে যারা ধনী জোরদার বা কুলাক বলা হতো, তারা চক্রান্ত করে এই আদর্শবাদী যুবকটিকে মেরে ফেলে। তো ছবিটার কাহিনী হচ্ছে এই যুবকটির এক আদর্শের প্রতি নিবেদিত প্রাণ, গরিব মানুষদের প্রতি ভালোবাসা এবং তার আত্মদানের কাহিনী, খুব মানবিক কাহিনী। কিন্তু এই ছবিটিতে কাহিনীটি উনি বলেছেন একটা অসাধারণ গীতিময়তার মধ্য দিয়ে। আমরা দেখি সুন্দর নদী, তারপরে অসংখ্য সুন্দর সুন্দর ঘোড়ার ছবি, বিস্তীর্ণ গম ক্ষেত যেটা রুশ দেশেই দেখা যায়, মাইলের পর মাইল সোনালি গম ক্ষেত, তারপরে একটা সূর্যমুখী ফুল, তার পাশে একটি হাস্যজ্বল তরুণীর মুখ, নানা কি বলবো, খুব কাব্যিক সব ইমেজ নিয়ে এটা অত্যন্ত গীতিময় এবং সুষমা মণ্ডিত একটি চলচ্চিত্র হচ্ছে আর্থ। আরেকটি ব্যাপার হচ্ছে যে গীতিময়তার দিকটি বাদ দিলেও এই ছবিতে তিনি স্লো মোশনের খুব ব্যবহার করেছেন। চলচ্চিত্রের আগেও স্লো মোশন ব্যবহৃত হয়েছে, কিন্তু আর্থে যত সফলতার সঙ্গে চরিত্রের মানসিক অবস্থা কাহিনীর সঙ্গে এই স্লো মোশনকে উনি ব্যবহার করেছেন, যে একটা শৈল্পিক মাত্রায় পৌঁছেছে। এবং এখন পৃথিবীতে অনেক ছবিতেই স্লো মোশনের নানা রকম ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু এর আদি একজন পায়নিয়ার হচ্ছেন দপচেঙ্কো এবং তার দি আর্থ ছবিটি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ থেকেছে তার ছবিতে, গ্রাম ও প্রকৃতির চিত্র তুলে ধরা। প্রকৃতির চিত্র হয়তো অনেক আরোকেই তুলেছেন, কিন্তু দপচেঙ্কোর মতো এত দক্ষভাবে এবং একটা দর্শন মতো বলা যে প্রকৃতি শুধু সৌন্দর্যের রূপ হিসেবে না, প্রকৃতি যেন মানব নাট্যে অংশগ্রহণ করছে, চরিত্রদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে প্রকৃতি, তাদের আনন্দে আনন্দিত হচ্ছে, দুঃখে দুঃখিত হচ্ছে, এটা একটা নতুন জিনিস দপচেঙ্কো আনলেন। এবং আমরা দেখব পরবর্তীকালে যেসব ফিল্ম মেকার, জারেন ওয়াং বা আমাদের সত্যজিৎ রায়, যাদের ছবিতেও প্রকৃতি একটা বড়োভাবে এসছে, তারা বোধ হয় কখনও কখনও অবচেতন, মানে হয়তো দপচেঙ্কো বা তার এই ছবিটি দ্বারা প্রভাবিত ছিলেন, বা দপচেঙ্কোর ছবিটি আমরা বলতে পারি এই ধারার আদি পায়োনিয়ার ছবি, যে প্রকৃতি এবং মানুষকে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে প্রস্তুত করা। একটা বিপ্লবের পরে একটা রাজনৈতিক বিষয় নিয়ে ছবি, কিন্তু অসাধারণ একটা গীতিময়তা এই ছবিটাতে ছড়িয়ে রয়েছে, এবং এই কাব্যিক সুষমা, এই গীতিময়তাই হচ্ছে আর্ট ছবিকে এত বছর পরে, আজ 100 বছর পরে হয়তো দেখতে ভালো লাগবে। এবং সেই জন্যে এই গীতিময়তার কারণে অনেকেই কিন্তু আবার দপচেঙ্কোকে বলেছেন চলচ্চিত্রের কবি। তিনি শুধু একজন চলচ্চিত্রকার না, চলচ্চিত্রের কবি। অনেক ধরনের চলচ্চিত্রকার হয়, কিন্তু অনেক চলচ্চিত্রকার আছেন তাদের মধ্যে কাব্যিক দিকটি বড় করে থাকে। দপচেঙ্কো হচ্ছে সেই ধারার ছবি, এবং আর্থ হচ্ছে এই চলচ্চিত্রের কাব্যের দিকগুলির প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এর মধ্যে দপচেঙ্কো আর্সেনাল বেয়ে যত কিছু ছবি করলেও পরের দিকে আর তেমন ছবি করে উঠতে পারেনি, তবে একটি ছবি তাকে অমর করবে, দি আর্থ। এবং যে বিচারে, যে কোনো বিচারে, দি আর্থ পৃথিবীর একটি সেরা চলচ্চিত্র। অনেক ধন্যবাদ চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল আপনাকে। আপনার সহজ সরল আলোচনার মধ্য দিয়ে আমরা আর্থ ছবিটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এবারে জানাব দেশ বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অতি সম্প্রতি উদ্ভাবিত তথ্য ও প্রযুক্তি নিয়ে সংকলিত প্রতিবেদন সৃজনশীল আবিষ্কার। এবারের আয়োজন পর্বটি সংকলন করেছেন নোমান শাহীন, পড়ে শোনাচ্ছেন স্নিগ্ধা সোহানা হক। শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে থাকছে সমুদ্রের পানি পরিশোধন ফিল্টার সম্পর্কে। একবার ভাবুন তো, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে সমুদ্রের পানি থেকে নিরাপদ খাবার পানি তৈরি হচ্ছে। কথাটি শুনতে যতটুকু মজার মনে হচ্ছে, কাজটি করা ঠিক ততটুকুই কঠিন। কঠিন কাজটি সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর রাসেল দাস, তার সহযোগী সিনিয়র ইঞ্জিনিয়ার ডক্টর গুরুশো এবং তাদের গবেষক দল।
এই বিষয়ে ডক্টর রাসেল দাস জানান, বিশ্বজুড়ে প্লাস্টিকের দূষণ অপসারণ একবিংশ শতাব্দীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে সমুদ্রের লবণাক্ত পানি থেকে নিরাপদ খাবারের পানি তৈরি করা। পানি শোধন বা জল পরিশোধন হল এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জল বা পানি থেকে অবাঞ্ছিত রাসায়নিক পদার্থ ও ক্ষতিকর গ্যাসীয় পদার্থ দূর করা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল বিভিন্ন কাজের জন্য বিশুদ্ধ জল বা পানি উৎপাদন করা। অধিকাংশ পানিকে মানুষের পান করার জন্য বিশুদ্ধ করতে হয়, কিন্তু পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি মেডিকেল, ফার্মাকোলজিক্যাল, রাসায়নিক এবং ইন্ডাস্ট্রিতে ব্যবহার সহ আরও অনেক ধরনের ব্যবহারের উদ্দেশ্যে করা হয়ে থাকে। বাংলাদেশের অলিগলি রাস্তা থেকে শুরু করে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত সব জায়গায় প্লাস্টিকের পরিত্যক্ত বোতল দেখা যায়। গবেষক দলটি এই ধরনের পরিত্যক্ত বোতল থেকে ইলেকট্রোস্পুন প্রযুক্তি কাজে লাগিয়ে এমন এক ধরনের ন্যানো ফাইব্রাস ফিল্টার তৈরি করেছে, যা দিয়ে 99.9% সমুদ্রের পানি পাতন প্রক্রিয়ায় নির্লবণীকরণ করা সম্ভব। সাধারণত এই প্রযুক্তিতে পানি পরিশোধন করা খুবই ব্যয়বহুল, কারণ এ ধরনের ফিল্টার তৈরির জন্য অনেক মূল্যবান আর্টিফিশিয়াল পলিমার ব্যবহার করা হয়। গবেষক দলটি এই ধরনের মূল্যবান পলিমার ব্যবহার না করে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল থেকে এমন এক ধরনের পলিমার ব্যবহার করেছেন যা অনেক সাশ্রয়ী এবং এতে পানির মোট পরিশোধন ব্যয় অনেকাংশে কমে যাবে। তাদের তৈরি ফিল্টারটি প্রতি স্কোয়ার মিটারে প্রতি মিটারে প্রতি ঘন্টায় সমুদ্রের পানি থেকে প্রায় 25 লিটার নিরাপদ খাবারের পানি তৈরি করতে সক্ষম। পানি দূষিত হওয়ার কারণে একবিংশ শতাব্দীতে পৃথিবীর 700 মিলিয়ন লোক নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ডক্টর রাসেল দাস গত 8 বছর ধরে মালয়েশিয়া, আমেরিকা এবং জার্মানিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের পানি পরিশোধন করার লক্ষ্যে কাজ করছে। এই ধরনের কাজের জন্য 2015 সালে তিনি এলসেভিয়ার অ্যাটলাস অ্যাওয়ার্ড লাভ করেন। এখন তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে জাপান সরকারের অধীনে পোস্ট ডক্টরাল JSPS ফেলো হিসেবে কর্মরত আছেন। ডক্টর রাসেল দাস বলেন, সমুদ্রের পানি নির্লবণীকরণের এই প্রক্রিয়া বাংলাদেশে ব্যবহার করে সুপেয় পানির চাহিদা অনেকাংশেই মেটানো সম্ভব। বিশ্বের অনেক দেশ যেমন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইসরায়েল, সুইডেন, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড এবং ফ্রান্স সমুদ্রের পানি বিশুদ্ধ করে সেচ, কৃষি, শিল্প ও গার্হস্থ্য খাতে ব্যবহার করে চাহিদা পূরণ করছে। তিনি জানান, তাদের কাজটি জার্নাল অফ ওয়াটার প্রসেস ইঞ্জিনিয়ারিং নামে একটি বৈজ্ঞানিক সাময়িকীতে গত 7ই মে প্রকাশিত হয়। শ্রোতাবন্ধুরা, ডক্টর রাসেল দাসের এই আবিষ্কার নিঃসন্দেহে স্বল্প মূল্যে সুপেয় জলের অভাব পূরণে বিরাট ভূমিকা রাখবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন সৃজনশীল আবিষ্কার। প্রিয় শ্রোতা, এবার এই অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে প্রতি রবিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হল বাংলার সোনালী বিজয়। এ বিষয়ে আপনারা গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগরগাঁও, ঢাকা 1207। ইমেলের মাধ্যমে আমাদের কাছে লেখা পাঠাতে পারেন। ইমেলে পাঠানোর ঠিকানা uttoronbb@gmail.com। ঘোষণাটি শুনলেন। বিজয় মানে দুর্বাঘাসের নরম শরীর জুড়ে কুয়াশার জলকণা, যেন অযুদ স্বপ্নের ইশারা। বিজয় মানে প্রজাপতির মতো দোলখায় লাল সবুজ পতাকা, গান গায় দোয়েল শ্যামা। বিজয় মানে 7 কোটি বাঙালির কণ্ঠে মুক্তির গান। শহীদুল হক খানের রচনায় সুজো শ্যামের সুরে এবারে শুনবেন বিজয়ী নিশান উঠছে বাংলার ঘরে ঘরে, পরিবেশিত হচ্ছে সমবেত কণ্ঠে।
বিজয় নিশান উড়ছে ও। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে বিজয় নিশান উড়ছে ও আজ জীবনের জয়োল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে পাশে নেই আমাদের মহান নেতা হাসির মাঝে আজ জাগে ব্যথা বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ও উড়ছে ও উড়ছে ও উড়ছে ও উড়ছে ও অন্ধকারার আধার থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে 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 উচ্ছল বন্যার কলগ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ও থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে 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 উচ্ছল বন্যার কলগ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে বিজয় নিশান উড়ছে ও বিজয় নিশান উড়ছে ওই বাংলার ঘরে ঘরে সমবেত কণ্ঠে গানটি শুনলাম। গ্রাম নগর প্রান্তরে মাঠে ঘাটে নদী জলে সবখানে 56,000 বর্গমাইল জুড়ে দীর্ঘ নমাস রক্তচোষা বাদুড়ের মতো বাংলা মায়ের বীর সন্তানেরা খুঁজে ফিরেছে শত্রুর ছাউনি। তারপর একদিন 16 ডিসেম্বর শত্রুকে বিনাশ করে ছিনিয়ে এনেছে বিজয়, ছিনিয়ে এনেছে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌম সত্তা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখনো পোকার দখলে, আর বনে জঙ্গলে রাইফেল কাঁধে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, শামসুর রহমানের এই কবিতার সাথেই আমরা শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। সবাইকে আবারও বিজয়ের মাসের অজস্র শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের উত্তরণ। আজ উত্তরণ গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম এবং আমি আফরোজা পারভিন কর্ণা, সহযোগিতা ছিলেন মোহাম্মদ আবুল কালাম, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল খান, তত্ত্বাবধানে মোসাম্মদ জেসমিন নাহার, আর আজকের উত্তরণ প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। সকলে ভালো থাকুন, সুন্দর ও নিরাপদে থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।